শেখ হাসিনা বিদেশে পালিয়ে থেকে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, কিন্তু পতিত স্বৈরাচারের সেই অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া ফিরে গেছে। এটা মুহে বল একবারে যাবে না যে রাস্তা কতটুক যে ভাঙছে। 1400 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে জনস্বার্থ।